হ্যালো বন্ধুরা, এলডি প্রম্পট কিচেনের সবাইকে ওয়েলকাম। আজকে স্পাইসি চিকেন কারি রেসিপি শেয়ার করছি। এবার চিকেন পিসেসগুলোকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই বাটিটিকে নিয়ে ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দিচ্ছি। এবার মাংস রান্না করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি দেওয়া হলো। পেঁয়াজ, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, স্লাইস টমেটো, আলু, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা পাউডার, রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা আর জিঞ্জার গার্লিক সিরাম। এরপর গরম কড়াইয়ে তেল দিয়ে ফার্স্টে আলুগুলোকে ভেজে নেব। এরপর লাল লাল ভাজা হয়ে এলে আলুগুলিকে তুলে নেব।
তারপর মাংসের ঝোল রান্না করব। এবার মশলা ভালোভাবে কষে নিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর ম্যারিনেটেড চিকেনটাকে কড়াইয়ে দিয়ে দিলাম।
এভাবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত রাখতে হবে এবং প্রতি 5 মিনিট অন্তরে মাংসটাকে ভালোভাবে কষতে হবে। মাংস কষে নেওয়ার পর জল ঢেলে দিলাম। মিনিটে মাংসটা সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুললাম। এরপর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, চিকেন কারি প্রিপেয়ার্ড। এরপর গরম গরম ভাতের সাথে গরম গরম মুরগির ঝোল সার্ভ করে দিলেই হলো। আর আপনাদের যদি এই প্রিপারেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, ফিডব্যাক দেবেন কমেন্ট সেকশনে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, বাই বাই।